আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সমসাময়িক বিভিন্ন কারণে বর্তমানে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ঢাকায় ডোনাল্ড লু এরপর জানিয়ে দেব মার্কিন কোন ইস্যুকে কেয়ার করি না বলেছেন ওবায়দুল কাদের এদিকে আজ ঘরে ফিরবেন সেই তেইশ নাবিক আরও জানিয়ে দিব আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা বলেছেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ঢাকায় ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সোমবার চোদ্দই মে বেলা এগারোটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান ডোনাল্ড লুর তিন দিনের এই সফরের মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বসার কথা রয়েছে সেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন শ্রম অধিকার বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বিষয় এছাড়া মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু গত শুক্রবার থেকে লুর ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় দশ থেকে পনেরো মে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র যে একটি মুখ তো অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায় ডোনাল্ড লুর সফরে সেটি গুরুত্ব পাবে গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরাজিয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন মার্কিন কোনও ইস্যুকেই কেয়ার করি না জানিয়েছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যুক্তরাষ্ট্রের ভিসা ভিসানীতিসহ কোনও ইস্যুকেই আমরা কেয়ার করি না মঙ্গলবার চোদ্দই মে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনালডুলু বাংলাদেশে আসলেও তাদের নীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না তিনি বলেন ডোনালডুলু কোনো মন্ত্রীও নন তাকে নিয়ে এত মাতামাতি কেন তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন সম্পর্ক থাকলেও আসতে হয় বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন বিএনপি নেতাকর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি আন্দোলনের উদ্যোগ নিতেই পারে কিন্তু সম্প্রতি তাদের দুটি সমাবেশ সফল হয়নি নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না ওবায়দুল কাদের বলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নাই তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায় আমার প্রশ্ন হল ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে তিনি বলেন ভারতের মশলা ছাড়া আমাদের চলে না শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপড় আসবে এছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই আজ ঘরে ফিরবেন সেই তেইশ নাবিক সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এম আব্দুল্লাহ প্রায় এক মাস পর সোমবার তেরোই মে দুপুরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে জাহাজটি সন্ধ্যায় নোংর করে বঙ্গোপসাগরের কুতুব দিয়ায় সব প্রক্রিয়া শেষ করে জাহাজটির তেইশ নাবিকের আজ ঘরে ফেরার কথা রয়েছে কে সূত্র জানিয়েছে মঙ্গলবার নাবিকদের যেটিতে বরণ করার জন্য কে এস ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে তারা ফুল দিয়ে বরণ করে নেবেন নাবিকদের কেউ কেউ সময় উপস্থিত থাকবেন বলেও জানা গেছে দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার বাড়ি এম ভি আবদুল্লাহ জাহাজের তেইশ নাবিক এজন্য তেইশ নাবিকের পরিবারে চলছে নানা আয়োজন নিজ নিজ পরিবারে নাবিকদের জন্য চলছে পছন্দের রান্নাও এম ভি আবদুল্লাহ জাহাজের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ খানের স্ত্রী ফিরোজা আজমিন মিনা নাবিকদের আসার খবর নিয়ে কথা হয় তার সঙ্গে তিনি বলেন এতদিন অপেক্ষায় ছিলাম কবে দিনটি আসবে অবশেষে ঘনিয়ে এসেছে সোমবার তেরোই মে সকালেও তার সঙ্গে কথা হয়েছে বলেছে মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি ফিরবে আমার কি যে আনন্দ লাগছে তা বলে বোঝাতে পারবো না আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ ঝড় বৃষ্টির শেষে ফের কয়েকদিন নেই কোনো বৃষ্টির সম্ভাবনা এতে সারা দেশে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে সেই সঙ্গে সাত জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করেছে আবহাওয়া অফিস মঙ্গলবার চোদ্দই মে আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পাবনার ঈশ্বর দিতে সোমবার তেরোই মে দেশের সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় আবহাওয়ায় পূর্বাভাসে আগামী তিন দিন নেই বৃষ্টির সম্ভাবনা ফলে এ সময় সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে টাঙ্গাইল রাজশাহী পাবনা যশোর নীলফামারি রাঙ্গামাটি ও জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ তিন দিন অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশেই মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল বুধবার পনেরোই মে দিনের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরদিন বৃহস্পতিবারও ষোলোই মে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পটুয়াখালীতে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এ সময় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ভারতীয় পণ্য বর্জনে ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা বলেছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নাই তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায় আমার প্রশ্ন হল ভারতীয় মশলা ছাড়া কি আওয়ামী লীগের এর শীর্ষ নেতা মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন ভারতের মশলা ছাড়া আমাদের চলে না শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপড় আসবে এছাড়া আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই আওয়ামী লীগের এ নেতা বলেন সম্প্রতি ঢাকায় বিএনপির দুটা সমাবেশই ফ্লপ হয়েছে দলটির কর্মীরা হতাশ তাদের আর নেতাদের ওপর আস্থা নেই সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না